বিয়ের পর সাংসারিক জীবন হাসি কান্নায় কাটবে, এটাই বাস্তবতা। কখনো খারাপ সময় আসবে, আবার কখনো হাসি খুশিতে কেটে যাবে। তবে জীবনের এই দৌড়ে জিততে হলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রতিটি মানুষের কিছু ভালো দিক থাকে, আবার খারাপ দিকও থাকে। এই দুই মিলিয়ে সামনের দিকে এগোতে হয়। ভালোবাসার মানুষটার যে শুধু ভালোটাই নেবে আর খারাপটা নেবে না, এমনটা হওয়া মোটেই সমচিন নয়। তবে এরপরও বলা যেতে পারে কিছু কিছু বদঅভ্যাস সম্পর্ক নষ্ট করে দেয়। সাধারণত পুরুষরা নিজের স্ত্রীর বেশিরভাগ বিষয়ই মেনে নেন, তবে এমন কিছু জিনিস রয়েছে যা তারা একেবারেই পছন্দ করেন না। এই কারণে অনেক সময় দাম্পত্য জীবনে খারাপ প্রভাব পড়ে। আমাদের সেই অন্ধকূপের রাস্তাটা চিনে নিয়ে দূরে থাকতে হবে। মনে রাখবেন, এই বদঅভ্যাস বয়ে নিয়ে যেতে থাকলে সম্পর্কের ক্ষতি, একসময় বিচ্ছেদের আশঙ্কা তৈরি হয়। তাই সচেতন থাকাটা সবার আগে জরুরি। এই প্রতিবেদনে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে যেটি রয়েছে সেটি হলো চিৎকার করে কথা বলা। অনেক নারীর স্বভাব থাকে যে তারা চিৎকার করে কথা বলেন, দোষ মেনে নিতে চান না, বরং সব সমস্যার সমাধান হিসেবে চিৎকারের সাহায্য নেন। এমনকি অনেক সময় ছোটখাটো বিষয়ে তারা গলা তুলে কথা বলেন। মনে রাখবেন, স্ত্রীর এই অভ্যাস স্বামীর পছন্দ হয় না, বরং তারা চান যত দ্রুত সম্ভব স্ত্রী যেন নিজেকে বদলে নেন। পরবর্তীতে আরেকটি বিষয় হলো পরনিন্দা। অনেক নারীরাই এই কাজটা করে থাকেন। তবে মনে রাখবেন, এমন কুটকাচালি কিন্তু পুরুষদের পছন্দ নয়। তারা সহজ সরলভাবে জীবনকে দেখেন, এমনকি চেষ্টা করেন অন্যের ঝামেলা থেকে দূরে থাকার। তাই পরনিন্দা করা যাবে না একেবারেই, বরং নিজেদের জীবনের দিকে মনোনিবেশ করুন। অন্যের দিকে তাকিয়ে অহেতুক সময় নষ্ট নয়, এতে সমস্যা বাড়বে কমবে নয়। আরও একটি বিষয়, সেটি হলো অতিরিক্ত কথা বলা। কিছু কিছু নারীর অভ্যাস আছে অতিরিক্ত কথা বলা। তারা যে কোনো বিষয়ে কথার মধ্যে প্রবেশ করেন, এমনকি অহেতুক কথা বলতে থাকেন। এ কাজটি করা একদম ঠিক নয়। স্ত্রীর মধ্যে এ অভ্যাস থাকলে স্বামীর সমস্যা হয়, এমনকি তারা চান স্ত্রী যেন শুধু ভুল শুধরে নেন। কোনো কোনো পুরুষ মুখ ফুটে বলেন, আবার কেউ বলেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো বাপের বাড়ি সব। প্রত্যেক নারীদেরই নিজেদের পরিবার রয়েছে, তারা সেটা নিয়ে থাকতে পছন্দ করেন। তবে বারবার স্বামীর সামনে তাদের নিয়ে বড়াই করার কোনো কারণ নেই, কারণ এই বিষয়টা পুরুষের মন সুস্থভাবে নেয় না। স্বামী ভাবতে শুরু করেন যে এভাবে তার পরিবারকে ছোট করা হচ্ছে। তাই স্ত্রীর কাছে বাপের বাড়ির অত্যাধিক প্রশংসা শুনলেই পুরুষের মন খারাপ হয়। সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে নিজের ছাড়া কারো নয়। বিয়ের পর আপনারা এখন জুটি, স্ত্রী এবং স্বামীর সমান সমান ভাগ। তবে অনেক সময় দেখা যায় যে স্ত্রী নিজেরটা ছাড়া কারো বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না, এমনকি স্বামীর স্বার্থ তার কাছে ছোট। এই ধরনের বদঅভ্যাস নারীদের অবশ্য ছাড়তে হবে, তবেই স্বামীর মনের কাছে থাকা যাবে। আর পুরুষরা সমস্যা লুকিয়ে রাখবেন না, বরং কথা বলুন মুখ ফুটে। মন খুলে কথা বলতে পারলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়েছে। এমন সব মজার মজার তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।